আজকে রান্না করছি এক পাকে এঁচুর রান্না। এইভাবে এঁচুরটা রান্না করে দেখুন, গরম ভাতে কিংবা রুটির সঙ্গে অসাধারণ লাগে, আর মাংসকেও হার মানাবে এর স্বাদ। তার জন্য প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হতে দেব। তেল গরম হয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার তেলটা সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। তেল ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ, একদম মিহি করে কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা। তারপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, এইভাবে টুকরো করে নিয়েছি, খুব একটা ছোট করে টুকরো করিনি। তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ছোটো চামচে এক চামচ। আর এখানে এঁচোরগুলো এইভাবে কেটে রেখেছি, আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। এঁচোর আর আলু সামান্য ভাপ দিয়ে রেখেছি, পুরোপুরি সিদ্ধ করিনি। এবার খুব ভালোভাবে এঁচোরটা মাখতে হবে, যত সুন্দর মাখা হবে স্বাদ কিন্তু ততটাই বাড়বে। তাই ধৈর্য ধরে খুব ভালো করে এঁচোরটা মাখতে হবে, আর চেষ্টা করবেন যেন তেলটা খুব ভালোভাবে গরম হয় সেই দিকে খেয়াল রাখতে। খুব ভালোভাবে এঁচোরটা মাখা হয়ে এসছে, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন এঁচোরটা সম্পূর্ণ মাখা হয়ে এসছে। যেমনিভাবে আমি মাখছি ঠিক সেইভাবেই মাখতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, মাখতে মাখতে যত টমেটোগুলো গলে যায় সেইভাবেই মাখতে হবে। এবার গ্যাসটা অন করে দেব, দিয়ে সিম আছে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে এঁচোরটা রান্না করব। এই সময় কিন্তু ঢাকনাটা খুললে হবে না। এঁচোরটা 15 থেকে 20 মিনিট মতো রান্না হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে, সেমনি কিন্তু গন্ধও বেরিয়েছে, আর এঁচোর খুব ভালোভাবে সিদ্ধও হয়ে এসছে, আর তেলটাও উপরে উঠে এসছে। তাহলে তৈরি হয়ে গেল এক পাকে এঁচোর রান্না। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।